কিন্তু ছাড়ছে, ট্রেন ছেড়ে দিবে। জিরাট রেলওয়ে স্টেশনে নামার পর সেখান থেকে খুব সহজে তোমরা কীভাবে আদি বাড়োয়ারি ক্লাব যে রয়েছে সেখানে কীভাবে যা, টিকিট কাউন্টারের সামনে থেকে এই যে টোটো ধরে নিয়েছে, তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো। এইও হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর বয় সুকুমার সাহা, এখানে ক্যামব্যাক টু দানাদার ব্লগ। ঘুরে বন্ধুরা অনেকেই কমেন্ট করছিলে যে শিয়ালদা থেকে কাতারের যে মুন টাওয়ার হচ্ছে সেই দুর্গাপুজোর প্যান্ডেল তোমরা কীভাবে দেখতে যাবে, তো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কীভাবে যাবে এই সমস্ত কিছুই দেখাবো। তো চলো লেটস স্টার্ট। প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নিয়েছি, টিকিটের মূল্য যে রয়েছে 15 টাকা, 15 টাকায় টিকিট কেটে দেখতে পাচ্ছ কাটুয়া, এই ট্রেনে করে কিন্তু চলে যাব। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ছে, ট্রেন ছেড়ে দিবে মাত্র 15 টাকার বিনিময়ে, হাওড়া থেকে সেই জিরাট যাবো। শিয়ালদা কাটুয়া গলফিন লোকাল যে রয়েছে শিয়ালদা থেকে কিন্তু 8:06 ছাড়ে, তার সাথে প্ল্যাটফর্ম 6 দিয়েছে, 2 দেয়। যাই হোক প্রচুর প্রচুর ভিড় হয়, যত সম্ভব সকাল সকাল চলে আসবে। গাইজ ঘড়িতে সময় 8:10, তার সাথে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া গলফিন লোকাল 3111 যে রয়েছে এখন কিন্তু ছেড়ে দিল প্যাসেঞ্জার নিয়ে। জিরাট যে রয়েছে প্রায় 60 কিলোমিটারের যাত্রাপথ, 2 ঘন্টা 9:54 কিন্তু পৌঁছে যাবে। জিরাট রেলওয়ে স্টেশনে নামার পর সেখান থেকে খুব সহজে তোমরা কীভাবে আদি বাড়োয়ারি ক্লাব যে রয়েছে সেখানে কীভাবে যাবে সেটাই কিন্তু দেখাবো। তো দেখতেই পাচ্ছ স্টেশন থেকে এখন বেরোচ্ছে, একদম জিরাট রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপরে কিন্তু আবার কন্টিনিউ করব। জিরাট, আর জিরাট রেলওয়ে স্টেশনে নামার পর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ জিরাট, তো এইখানে সেম নামবে। ঘড়িতে সময় 10:15, কারণ একটু ট্রেন লেট রয়েছে। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই দিক দিয়ে কিন্তু সামনে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ জিরাট রেলওয়ে স্টেশন, এদিক দিয়ে পায়ে হেঁটে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেলওয়ে ক্রসিং, এই সে টিকিট ঘর। এই টিকিট ঘর যে রয়েছে এইখান থেকে টোটো বা অটোতে করে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু চলে যেতে পারবে জিরাট আদি যে বারোয়ারি পুজো রয়েছে। সামনে যাবা তো, এই যে জিরাটের যে পূজাটা হয় গাইজ, টোটো ধরে নেবে মাত্র 10 টাকা, 5 থেকে 10 মিনিটের কিন্তু সময় লাগবে। খুব সহজে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারের সামনে থেকে এই যে টোটো ধরে নিয়েছে, তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো। জিরাট কলোনি হাই স্কুল এই যে রয়েছে তার যে সামনে গ্রাউন্ডটা রয়েছে মাঠটা, সেখানে কিন্তু এই পুজোটা হয়। গাইজ দেখতে পাচ্ছ সামনে এই জিরাট কলোনি, এই যে হাই স্কুল রয়েছে এই হাই স্কুলের পাশেই কিন্তু এই যে মাঠ। গাইজ এখানে নেমে গেলাম, এই রাস্তায় নেমে পাশেই দেখতে পাচ্ছ জিরাটের যে আদি বারোয়ারি দুর্গাপুজো রয়েছে তাদেরই কিন্তু এবারের যে কাতারের মুন টাওয়ার হচ্ছে বিশাল বড়। আর এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাতে জাস্ট তোমাদেরকে দেখালাম তোমরা শিয়ালদা থেকে মাত্র 15 টাকার বিনিময়ে সেখান থেকে ট্রেনে করে জিরাট রেলওয়ে স্টেশন, আর সেখান থেকে তোমরা চাইলে কিন্তু সামান্য একটু রাস্তা পায়ে হেঁটে চলে আসতে পারো, আর যদি টোটো ধরতে চাও টোটো বা অটোতে করে 10 টাকা করে নেবে এখানে আসতে পারো। 25 টাকার বিনিময়ে তোমরা কিন্তু শিয়ালদা থেকে এই জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজোর যে কাতারের মুন টাওয়ার রয়েছে সেই প্যান্ডেলে কিন্তু তোমরা আসতে পারবে। তো গাইজ এই ভিডিওটা যারা দেখছো ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও। আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ, সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।